শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যাচ্ছে গাজর। এটি একটি পুষ্টিকর সবজি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অন্যান্য উপাদান রয়েছে। আজকে আমরা জেনে নিব গাজর খাওয়ার উপকারিতা সম্পর্কে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্জন্মে সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা, ব্রণ, দাগ ছোপ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন শরীরের ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ চোখের রেটিনায় অবস্থিত রড ও কোষের জন্য অপরিহার্য। এটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি, রাতের অন্ধত্ব প্রতিরোধ এবং ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। শীতে ত্বক শুষ্ক হয়ে যায় দ্রুত। গাজর খেলে ত্বকে পটাশিয়ামের অভাব দূর হবে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। চুল পড়া রোধে গাজরে থাকা ভিটামিন ও মিনারেল কার্যকর। গাজর চুল পড়া কমায়, চুলকে শক্ত ও মজবুত করে। গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করে। গাজর দাঁতের সুরক্ষা দেয়। দাঁত পরিষ্কারক হিসেবে যেমন কাজ করে, তেমনি দাঁতের গোড়ায় ক্যালকুলাস জন্মাতেও বাধা দেয়। অন্তঃসত্ত্বা মা ও শিশুর জন্য গাজর খুবই ভালো সবজি। গাজরের রসে শিশুর জন্ডিস হওয়ার ঝুঁকি কমে। যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন, এবার গাজরের সমাধান খুঁজতে পারেন। এটি কোষ্ঠকাঠিন্য দূর করারও ভালো ঔষধ। গাজরে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের পীড়া কমাতে সাহায্য করে। গাজর খেলে পেট ভরবে ঠিকই, আবার বেশি ক্যালোরিও যোগান হবে না শরীরে। তাই ওজন কমাতে বেশি বেশি গাজর খেতে পারেন। গাজরে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। গাজরে থাকা ভিটামিন এ লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এটি লিভার থেকে টক্সিন দূর করে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। গাজরে ফ্যালকোলিন এবং ফ্যালকেলিন ডায়ন নামক রাসায়নিক পদার্থ থাকে, যা শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে ধ্বংস করে।